আজ আমরা প্রায় দু মাস পরে ঘুরতে বেরিয়েছি, আশেপাশে একটু হাঁটছি। এই দেখুন চারিদিক প্রায় পুরো ফাঁকা। আজকে আমরা বেরিয়েছি প্রায় দু মাস পর, এলাকাটা দেখছি সেরকম মানুষজন এখানে তো এমনিই বেরোয় না, এখন করোনার জন্য আরও বেরোয় না। এখন এখানে বাজে স্থানীয় সময় বিকেল 6টা। আমরা একটু আমাদের চারিপাশে হাঁটছি, এখানে বাড়িতে থাকতে থাকতে একটা কীরকম একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, এই জন্য এখানকার সবাই বলছে একটু হাঁটা দরকার, তাই একটু হাঁটছি প্রায় দু মাস পর। এমনিতেই এখানে 8 মাস থাকে ঠান্ডা, ঠান্ডায় থাকতে হয় বাড়িতে। এই ঠান্ডার পরে একটু সামারটা এসছে, একটু আলোটা দেখতে পাওয়া যায়, তো তার জন্য। আর আমার ঘুমটুটাও এখন আস্তে 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 একটু বুঝতে শিখেছে, লোকে যদি বিকেলবেলা একটু না নিয়ে বেরোয় কেমন একটা লাগে। ওর একটা বদ অভ্যাস হয়েছে, একটু আঙুলটা মুখে দিয়ে থাকে। ওর অভ্যাসটা আমার জন্যই হয়েছে আমি জানি, কারণ ছোটোবেলা যখন কাঁদ্য মুখে আঙুল দিলেই ও তখন শান্ত থাকত, তাই ওর মায়ের বারণ সত্ত্বেও আমি ওকে মুখে আঙুল দিয়ে ওকে ঘুম পাড়াতো, তো এখন সেটা বুঝতে পারছি। এখন জানি না কতদিন থাকবে। কিলে বাবা ও খুব ঘুরতে ভালোবাসে, তার জন্য দেখুন চুপটি করে একটু আগে বাড়িতে তাণ্ডব নৃত্য করে বেরিয়েছে, এখন চুপটি করে মুখে আঙুল দিয়ে বেরোচ্ছে। আর এই যে ওর সারথি। আজ দু মাস পরে ঘুরতে বেরিয়ে কেমন খুশি দেখুন, বাড়িতে থাকতেই চাইছে না, তাই আজ দু মাস পরে প্রায় বাধ্য হয়ে ওকে নিয়ে বেরোলাম। আমাদের এখানে গরম পড়ে গেছে, তাই জন্য বিকেলবেলা হাঁটতে খুব ভালো লাগে। মানে এইভাবে এখানে এখন বাজে সন্ধে 6:10। আর যে আবহাওয়াটা খুব ভালো রয়েছে, তাই জন্য আমরা বিকেলে হাঁটতে বেরোলাম। দু তিন দিন হাঁটতে বেরোতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল। এখানে যখন তখন খুব বৃষ্টি হয়, দেখুন কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটে রয়েছে।
রাস্তা এখানে লোক খুব কম থাকে, তাই আমরা বাচ্চাটাকে নিয়ে বিকেলবেলা হাঁটতে পারি, নয়তো বেরোতে পারতাম না। কারণ ছেলে তো মাস্ক পরে না, তো মাস্ক পরিয়ে একদমই রাখা যায় না, ও পুরো খুলে ফেলে। যেহেতু লোকজন নেই তাই আমরা বেরোতে পেরেছি। বিকেলবেলা একটু না বেরোলে ও বড্ড ঘ্যান ঘ্যান করে, তাই জন্য এক ঘন্টা মতো বাইরে নিয়ে ঘুরে বেড়াই। যে উনি মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে পারলে আর কিছু চাই না, বাড়ি গিয়েই যত ঝামেলা। যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ খুব শান্ত। এই দেখুন, একজন গ্র্যাজুয়েট হয়েছে, এরকম এখানে বাড়ির বাইরে এরকম গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট হলে লিখে দেয়। দেখুন এখানে কাঠের পাঁচিল, অনেক অনেক বাড়িতে গাছ দিও। এই দেখুন গাছের পাঁচিল পুরোটা। দেখুন এখানকার ফায়ার ব্রিগেড, দেখুন এটা একটা ছোট্ট দোকান আমার বাড়ির সামনেই, এখন আবার খুলতে শুরু করেছে, অল্প অল্প লোকজন আসছে। এটা পেট্রোল পাম্প। আমরা মেন রোডটা অ্যাভয়েড করলাম, কারণ ছেলে যেহেতু মাস্ক পরে না তাই মেন রোডটা অ্যাভয়েড করাটাই বেটার মনে হলো। কারণ ভেতরের রাস্তাগুলোয় লোকজন একদমই নেই বললে চলে। এই দেখুন কেমন সুন্দর চুপ করে বসে আছে। বিকেলবেলা ঘুরতে গেলে খুব খুশি। ওখানে কোনো একটা ক্লাস হচ্ছে,
দেখুন কি সুন্দর গোলাপগুলো ফুটেছে। আমাদের ঘুরে বেড়ানো হয়ে গেছে আজকের মতো, বিকেলবেলা ছেলেও বেশ শান্ত। এবার বাড়ি চলে এসেছি, এবার ঘরে ঢুকে যাব আমরা। চাবিটা দাও।